সুপারস্টার শাকিব খান মানেই প্রযোজকদের আস্থা, ভক্তদের আনন্দ। নতুন বছরে আনন্দ দিতে আসছে শাকিব খান অভিনীত তিনটি সিনেমা। একটি হলো শামীম আহমেদ রনি পরিচালিত শাহিনশাহ, এর নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন সুপার ভিলেন মিশা সদাগর, নুসরত ফারিয়া, রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা শানু ও ডন। দ্বিতীয় সিনেমাটি হল নোলক। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা, আর এই ছবিটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। নোলকে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন নায়িকা ববি। ভারতে এক মাস সিনেমাটির শুটিং হয়েছে। শাকিব খান সিনেমাটি নিয়ে বেশ প্রশংসা করেছেন। এছাড়া সম্প্রতি শুটিং শেষ হলো শাহিন সুমন পরিচালিত একটি প্রেম দরকার। এই সিনেমায় শাকিব খানের নায়িকা বুবলি। শুটিং শেষে মুক্তির মিছিলে সিনেমাটি। শাকিব খানের এই তিনটি সিনেমা প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির মালিক সেলিম খান বলেন, আমাদের ঘরে শাকিবের বড় বাজেটের তিনটি সিনেমা আছে। এই তিনটি সিনেমায় মাতবে বাংলাদেশ। নতুন বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও কোনো নতুন সিনেমা আলোচনায় আসতে পারেননি। হল মালিক থেকে শুরু করে সবাই বসে আছে শাকিব খানের সিনেমার জন্য। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, এই তিনটি সিনেমার মধ্যে শাকিবের কোন সিনেমাটি সুপারহিট হবে? কমেন্টস করে জানিয়ে দিন আমাদের, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা, এবং বেল আইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ। ধন্যবাদ।